হ্যালো বন্ধুরা, আমি নাসরুল, আপনাদের চ্যানেল ডক্টর নাসরুল ইউটিউব চ্যানেল, যে চ্যানেল রোগ সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে ভিডিও আপলোড করা হয়। আজকে আপনাদের কাছে একটি আয়ুর্বেদিক জেল নিয়ে আলোচনা করব। পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে এই জেলটি ইউজ করবেন, হিমকোলিন জেল। এই জেল নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, আবার ভিডিও করছি। হিমকোলিন জেল আপনি কেন ইউজ করবেন, প্রথমত জানাই এই জেলটি আপনার লিঙ্গ বা পেনিসটাকে স্ট্রং করার জন্য আপনি এই জেলটি ইউজ করবেন। অনেক সময় দেখা গেছে, আমরা অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে কোনো ক্যাপসুল বা কোনো মেডিসিন ছাড়া কোনো এমন কিছু জিনিস বলো যেটা আমি ইউজ করলে আমার পেনিসটা শক্ত হয়ে থাকবে এবং আমি আমার স্ত্রীর সঙ্গে ভালোভাবে সহবাস করতে পারবো আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো। তো সেই জন্য সেই সব বন্ধুদের জন্য ভিডিওটা বিশেষ করে করছি। ভিডিওটা 18 বছরের নিচে যারা বাচ্চা বা ছেলে বা মেয়েরা আছে তারা ভিডিওটা দেখবেন না, ভিডিওটা এখন থেকেই স্কিপ করে বেরিয়ে যান, ভিডিওটা আপনাদের জন্য না। এই জেলটি আপনি কি করবেন, হিমকোলিন জেল, এই জেলটি ম্যানুফ্যাকচারিং করে থাকে হিমালয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই জেলটি আপনি যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন, তবে ইউজ করার নিয়ম যেটা হলো, আপনি সহবাসের 10 মিনিট আগে আপনি আপনার পেনিসে আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটা ভালো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে 10 মিনিট পরে আপনি সহবাস করবেন, আর 100% আপনাকে বলছি আধ ঘন্টা থেকে এক ঘন্টা আপনার পুরো লিঙ্গ স্ট্রংই থাকবে, একটুকু অসুবিধা হবে না। আর এই অসুবিধা কেন হয়, আপনার শরীরে, আপনাদের প্রত্যেকটা মানুষের শরীরে এই সমস্যা কম বেশি আছে। এটা একটি এই রোগটির নাম হলো ইরেকটিভ ডিসফাংশন, এটা কম বেশি সকলের শরীরেই আছে, পুরুষদের ক্ষেত্রে কম বেশি সকলের শরীরে আছে। কেউ কেউ মেডিসিন খায়, কেউ মেডিসিন না খেয়ে আস্তে আস্তে নিজেকে ঠিক করে নেয়। তো বন্ধুরা, বোঝাতে পারলাম, আপনি যদি আপনার স্ত্রীকে সুখী করতে চান, স্ত্রীকে যদি সহবাসে যদি সুখী করতে চান, তাহলে আপনি এই জেলটি কিনতে পারেন, যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন, কিনবেন। কিনে রাত্রিরে বিশেষ করে ইউজ করবেন, দিনের বেলা তো কেউ সহবাস করে না, রাত্রিরে ইউজ করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার পর সব ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। হ্যাভ এ নাইস ডে।